আজ তোমাদের সাথে আমি স্ট্রিট সাইড বা বাইরের আলুকাবলি রেসিপিটা শেয়ার করবো ইভেন ওরা যে সিক্রেট মশলাটা এর মধ্যে অ্যাড করে সেইগুলোও কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি বলে দেবো ঠিক আছে সবার প্রথম আমরা আলু মটর আর ছোলা সিদ্ধ করে নেবো এই তিনটেই জিনিস কিন্তু তিনটে ডিফরেন্ট ডিফরেন্ট টাইম কনজিউম করে তাই আলু মটর ছোলা যদি একসাথে যদি সেদ্ধ বসাও আলুটা কিন্তু পুরো গলে যাবে তোমরা দেখে বোঝে সেদ্ধ বসাবে তেঁতুলটাকে ভিজিয়ে বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নেব তেঁতুল গেলো রেস্টে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি দেন শশা কুচি দেন ধনে পাতা কুচি তারপর অ্যাড করব কিছু টমেটো কুচি এইগুলো যে কোনো জিনিসই কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই তারপর একটা গোতা পাতিলেবুর রস অ্যাড করব দেন গন্ধ লেবু অ্যাড করবো গন্ধলেবু পাতাও যদি তোমরা অ্যাড করো আরও বেশি ভালো হবে খুবই সুন্দরভাবে ফ্লেভারটা এনহান্স হবে যেহেতু গন্ধলেবুর পাতা নেই তাই আমি গন্ধলেবুটা অ্যাড করলাম তারপর শুকনো খোলায় ভেজে রাখা ধনে গোটা ধনের গুঁড়োটা আমি অ্যাড করলাম তারপর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা জিরেটাকে আমি এর মধ্যে অ্যাড করলাম তারপর যে তেঁতুলটাকে আমি ভিজেই সেটার কিছুটা আমি অ্যাড করলাম তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা কিন্তু এগুলোকে যে কোনো জিনিস কম বেশি করে নিতে পারো আমি যেহেতু একটু টকটা বেশি পছন্দ করি তাই প্রত্যেকটা টকে একটু বেশি এখানে অ্যাড করেছিলাম তারপর আমাদের লাগবে যে নর্মাল নুন আমরা খাই ডেলি বেসিসে সেই নুনটা একটু অ্যাড করতে হবে আর মাস্ট কিন্তু বিট নুনটা অ্যাড করতে হবে বিট নুনটা কিন্তু খুবই ভালো হবে টেস্টটাকে হ্যাঁ ইনহান্স করে এইসব চ্যাটের ক্ষেত্রে তারপর শুকনো খোলায় ভেজে রাখা গোটা শুকনো লঙ্কা গুঁড়ো সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে এই যে তিন চারটে জিনিস আমি দেখালাম এগুলো কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আলু কাবলির তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ার মধ্যে অ্যাড হবে দেন এগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করতে হবে যাতে টেস্টটাকে ব্যালেন্স করে আর এই যে সিন সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া ছিল মশলাগুলো যাতে টেস্টটাকে একটু করবা না হয় তারপরে এক এক করে আলু দিয়ে দেবো মটর দিয়ে দেবো আর আমি কিন্তু সেদ্ধ ছোলা ইউজ করেছি স্ট্রিট ফুডে ওরা কিন্তু কাঁচা ছোলা ইউজ করে থাকে তারপর একটু আমাদের সবার কাঁচা সরষের তেল এটা তো না দিলে আমাদের কিছুই হয় না আর ফাইনাল লুক হলো এটা দেখতে তো এরকমই হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে ট্রাস্ট মি তোমরা যারা আলু কহলি বানাতে জানো তো তোমরা জানবে যে আমি এক্স্যাক্ট রেসিপিটা বলি যে এটা বাইরে ওরা ইউজ করে থাকে আর এরপরে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দাও বা তোমরা যদি কোনো চানা জল দেন তাহলে তো আরোই ভালো লাগবে আজকে এই আলু কাপড়ের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও যারা চ্যানেলে নতুন রয়েছো সাবস্ক্রাইব করনি এরকম সুন্দর সুন্দর ভিডিও জন্য প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কারা কারা আলু কাবলি খেতে ভালোবাসো কিন্তু